আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লোগো কিভাবে ডিজাইন করতে তা শিখাবো। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, টুলস বার থেকে এলিপস টুল সিলেক্ট করব, এখান থেকে শেপ অল্টার প্রেস করে সমান্তরাল আমরা একটা সার্কেল ডার্ক করে নিলাম। ওকে, সার্কেলটাকে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারি, আমরা এই কালারটা দিলাম। লাইন্স কালারটাকে আমরা নান করে দিব, আউটলাইন্স কালারটাকে আমরা নান করে দিলাম, অথবা অন্য যে কোনো একটি কালার আমাদের চয়েস মতন আমরা দিতে পারি। ওকে, এখন আমরা এটিকে একটি কপি করে নেব, এখানে আরেকটি কপি নিলাম, আমি কন্ট্রোল অল্টার প্রেস করে কপি করলাম, আপনারা মেনু বার থেকে কপি করবেন। ওকে, কপি করে এতটুকু কপি করলাম, এখন আমরা ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার ক্লিক করে এখানে মাইনাস শেপ মোড মাইনাসটা ক্লিক করলাম, আমাদের এটা একটা ছাদের মতন হলো। ওকে, আমরা এখন এটার উপরে বসাই দেব, আমরা এখানে এটাকে যে কোনো একটি কালার দিতে পারি, আমরা এই কালারটাই ফেস করি, এটা নিচে আছে আমরা উপরে উঠে দেবো। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ বিং টু পয়েন্ট। ওকে, আমরা এখন এলাইন্স এলাইন্স গিয়ে এখন আমরা এই যে ছাদের মতন দেখতে যেটাকে এটাকে একটা কপি করে নেব, কন্ট্রোল সি অথবা কপি পেস্ট, এটাকে আমরা এর মাধ্যমে এই যে রোটেট রোটেটের মাধ্যমে ক্লিক করেও করতে পারে, আর আমরা নিজেরাও এখানে যখন আমাদের কার্সরটা কর্নারে নেব, যখন এই যে রোটেট চিহ্নটা আসবে তখন আমরা রোটেট করে নিতে পারি। ওকে, আমরা এভাবে রোটেট করে নেব, আমরা সার্কেল এবং এই যে রোটেট করলাম কপি করে ওইটাকে সিলেক্ট করার পরে এলাইন্স ওকে, মানে এটাকে আরেকটি কপি করব, কপি পেস্ট ফ্রম, তারপরে আমরা এটাকে আমরা রোটেট করব, যে কোনো কর্নার থেকে করতে পারি, আমরা এখান থেকে করব। ওকে, এখন রোটেট কি তো অবজেক্টটিকে সিলেক্ট করলাম এবং সার্কেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে
আমরা তিনটিকে তিন ধরনের একটি কালার দিয়ে দিব। এটাকে আমরা সবুজ, আর এটাকে আমরা নীল আকৃতি দিয়ে দিলাম। কিন্তু আমাদের বন্ধুরা, আমরা অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা এটিকে তিনটি বা চারটি কপি করে নেব। আর একটি কপি করে নিলাম। ওকে, আমরা যে ভিতরে যে অংশটুকু সেটুকুকে আমরা ফিল কালার নানও করে দিতে পারি, অথবা আমরা ডিলিটও করে দিতে পারি। আমরা নান করে দিলাম, অথবা আমরা ডিলিট করে দিই, এটাই সবচেয়ে বেস্ট হবে। আমরা এখন এই দুটি অবজেক্ট, এখানে লাল এবং সবুজ এই দুটি অংশ আমরা সিলেক্ট করলাম। এখানে পাথ পয়েন্টারে ক্লিক করে মাইনাস, আর বাকি অংশটুকু আমরা ডিলিট করে দিব। আমরা দেখবো এখানে কোনো বর্ধিত কোন অংশ আছে কিনা। সেম, এখানে আমরা ভিতরের অংশটুকু ডিলিট করে দিব। এখন আমরা ব্লু আর নীল আর সবুজটাকে আমরা পাথ পয়েন্টার থেকে মাইনাস করে দিলাম। মাইনাস পন করে দিলাম। ওকে, বন্ধুরা, এখন আমরা এটাকে এখানে নিয়ে সেম আমরা এই অংশটুকুকে পাথ পয়েন্টার থেকে মাইনাস ফ্রন্ট, সরি আমাদের হয়নি, এটা হয়নি কেন, আমরা এটাকে উপরে নিই। ওকে, ওকে, এখন আমরা এটাকে এখানে নিয়ে বসা দিব।
আমরা কন্ট্রোলে দিয়ে দেখলাম কোথাও কোনো ড্যাশ কম আছে কিনা। আমরা যতটুকু সম্ভব অতটুকু আমরা অ্যাডজাস্ট করে নেব। এখানে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে প্রিয় বন্ধুরা, মোটামুটি আমাদের অ্যাডজাস্ট যাই হয়েছে, হয়ে গেল। এখন আমরা এটাকে কালার দিব, একটি যে কোনো একটি কালার দিব। আমরা এখানে হলুদ কালারটা নিই, হলুদ কালারটা এইখানে, এখানে আমরা এই কালারটাকে সিলেক্ট করি, অথবা এই কালার না, আমরা এই কালারটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে দেখে নিলাম এই কালারটা ইউলি কতটুকু আছে, ব্ল্যাক কতটুকু আছে। ওকে, আমরা এখন ক্লিক করবো গার্ডিয়ান্স থেকে। আমরা এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক, CMYK, এখানে আমরা 100 করে দিব। আর এখানে আমরা আমাদের মন মতন 30 দিতে পারি, বা কম বেশি আমরা কম বেশি দিয়ে দেখতে পারি। ওকে, আর এখানে আমরা ডাবল ক্লিক, এখানে রাইট বাটনে ক্লিক, সরি ক্লিক, আমরা এটাকে 100 করে দেব, 100 করার পরে আমরা এখান থেকে আইডোবার টুলস ক্লিক করে এখানে কালারটা সিলেক্ট করে দিন। ওকে, এখানে আমরা দেখি কি আলাদা কিরকম হয়।
এখানে সেম এটাকে ক্লিক করে কে প্রিয় বন্ধুরা, আমরা একটি সার্কেলের মাধ্যমে কিভাবে একটি লঘু তৈরি করতে আমরা শিখলাম আজকে। এভাবে এভাবে আমরা তিনটি ফোর দিয়ে একটি সার্কেলের মাধ্যমে আমরা একটি লঘু তৈরি করলাম। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অবশ্যই আগামী আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই পর্যন্ত দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।